আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি নিশাত জাহান, প্রভাষক, বাংলা বিভাগ, হৃদয় সরকারি কলেজ। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ইতিমধ্যে তোমরা বাংলা প্রথম পক্ষে অনেকগুলো ক্লাস পেয়েছ, সেখানে তোমরা বাংলা পদ্য, গদ্য, সহপাঠ এগুলোর বিষয়গুলো সম্পর্কে জেনেছ এবং পড়াশোনা ইতিমধ্যে শুরু করেছ। আর আমি আশা দিচ্ছি আজকে তোমাদের সাথে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রে দুটো অংশ, প্রথম অংশ বাংলা ব্যাকরণ এবং দ্বিতীয় অংশ নির্মিতি। বাংলা ব্যাকরণ অংশের 30 নম্বর এবং নির্মিতি অংশের 70 নম্বর, এই দুটো অংশ মিলে বাংলা দ্বিতীয় পত্র 100 নম্বরে উত্তর করতে হয় সকল শিক্ষার্থীকে। আজকে আমরা বাংলা ব্যাকরণ অংশে 30 নম্বরে মান বন্টন নিয়ে আলোচনা করব। ব্যাকরণ অংশে 6টি টপিকস বা 6টি বিষয় থাকে এবং প্রত্যেকটি বিষয়ে 5 নম্বর করে মোট 30 নম্বর। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 6টি বিষয়ে তোমাকে উত্তর করতে হবে। এটা শুনে আবার ভয় পেয়ে যেও না যে 6টি বিষয়ে 6টি উত্তর করতে হবে, মনে হয় কোনো অথবা নেই, না পারলে বুঝি 5 নম্বর কাটা যাবে। 6টি বিষয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে তোমার একটা করে অথবা থাকবে, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী উত্তর করতে পারবে। 6টি বিষয়ে আমরা দেখি কি কি বিষয়। বাংলা উচ্চারণের নিয়ম 5 নম্বর, বাংলা বানানের নিয়ম 5 নম্বর, বাংলা ভাষার ব্যাকরণ শব্দ শ্রেণী 5 নম্বর, বাক্য তত্ত্ব 5 নম্বর, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ 5 নম্বর। বাংলা উচ্চারণের নিয়ম যদি আমরা খেয়াল করি, সেখানে উদাহরণ সহ নিয়মাবলী অথবা তোমার 8টা শব্দের অশুদ্ধ উচ্চারণ দেওয়া থাকবে, তোমাকে শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, সেখানে প্রমিত বাংলা বানানের নিয়ম থাকতে পারে, তৎসম শব্দের বানানের নিয়ম থাকতে পারে, অতৎসম শব্দের বানানের নিয়ম থাকতে পারে। এবং বিকল্প প্রশ্ন হিসেবে থাকবে 8টা অশুদ্ধ বানান দেওয়া থাকবে, তোমাকে সেখান থেকে 5টা শুদ্ধ বানান লিখতে হবে। 3 নম্বর, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, সেখানে প্রশ্ন আসতে পারে এরকম, ব্যাকরণিক শব্দ শ্রেণীর সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ, অথবা বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে চিহ্নিত করতে হবে যে কোনটা কোন ব্যাকরণিক শব্দ শ্রেণী। বাংলা শব্দ গঠন, সেখানে উপসর্গ, প্রত্যয়, সমাস, এই 3টা বিষয় আমাদের সকলের কাছে কম বেশি পরিচিত। আমরা ষষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত এই 3টা বিষয়ের সাথে মোটামুটি সাক্ষাৎ আমাদের হয়ে এসেছে। উপসর্গ, প্রত্যয়, সমাস, এই 3টা থেকে পরীক্ষায় যে কোনো 2টো থাকবে। যদি 1 নম্বরে থাকে উপসর্গ, 2 নম্বরে আসতে পারে প্রত্যয় অথবা সমাস। আবার যদি 1 নম্বরে প্রত্যয় থাকে, 2 নম্বরে আসতে পারে সমাস অথবা উপসর্গ। তারপর আসছে বাক্য তত্ত্ব। বাক্য তত্ত্বে প্রশ্নটা 2 রকম ভাবে আসে, প্রথমত আসে সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ, অথবা বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা প্রয়োজন। দ্বিতীয়ত তোমার প্রথম যে আমরা উচ্চারণ বানানের মতোই 8টা করে বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বলা থাকতে পারে যে বাক্যগুলোকে রূপান্তর করো, সেক্ষেত্রে সরল, জটিল এবং যে যৌগিক এগুলোতে রূপান্তর করতে হতে পারে, এবং হাবুদক নাবুদক বাক্য রূপান্তর বা পরিবর্তনের প্রশ্ন আসতে পারে। 6, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এখানে 2ভাবে প্রশ্ন আসে। 1ভাবে আসে শুধু একক বাক্য থাকে, সেই বাক্যে বিভিন্ন রকমের অশুদ্ধতা বা অপপ্রয়োগ যেটা, সেটা শব্দের লিঙ্গের ক্ষেত্রে হতে পারে, বচনের ক্ষেত্রে হতে পারে, বানানের ভুল থাকতে পারে, গুরুচন্দালি দোষ থাকতে পারে, মিশ্র দোষ থাকতে পারে। আবার আসে অনুচ্ছেদ আকারে, সেখানেও একই বিষয়, অনুচ্ছেদের মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে কি কি ভুল আছে, সেই ভুলগুলোকে শুদ্ধ করে লিখতে হবে। এই হচ্ছে আমার পুরো 30 নম্বরের মানবন্ধন। আজকে
31 নম্বরে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা বানানের নিয়ে। বাংলা বানানের নিয়ম আলোচনা করব আজকে আমরা। বাংলা বানানের নিয়ম আলোচনা করার শুরুতে আমরা বলতে পারি যে ভাষা শুদ্ধ রূপে লিখতে হলে সে ভাষার বানান জানা জরুরি। একই শব্দের একাধিক বানান বিভ্রান্তিকর এবং শ্রুতি কটু। প্রত্যেক দেশের প্রত্যেক ভাষারই নির্দিষ্ট কিছু বানানের নিয়ম আছে। বাংলা ভাষার বানানেরও নির্দিষ্ট নিয়ম আছে। 1935 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষার বানানের নিয়ম প্রবর্তিত করেন। স্বাধীন বাংলাদেশে 1972 সালে বাংলা একাডেমি নতুন করে বাংলা ভাষা বাংলাদেশের উপযোগী করে বাংলা বানানের নিয়ম প্রচলিত চালু করে। বাংলা ভাষার বানানের নিয়ম বা বাংলা বানানের নিয়ম আলোচনা করতে গেলে আমাদেরকে কিছু বিষয়ের দিকে খেয়াল করতে হবে। প্রথমত শব্দের ব্যুৎপত্তি বা মূল। শব্দের ব্যুৎপত্তি বা মূল শব্দটি কোন সংস্কৃত নাকি খাঁটি বাংলা নাকি দেশি নাকি বিদেশি। প্রথমে বাংলা বানানের শুদ্ধ রূপ জানার জন্য জরুরি হচ্ছে শব্দের ব্যুৎপত্তি বা মূল। সেটা কি সংস্কৃত ভাষার শব্দ, সংস্কৃত ভাষার শব্দ হলে সেটার বানান কিরকম থাকবে, দেশি বা তদ্ভব শব্দের বানান হলে সেটা কিরকম থাকবে, সেটা এই শব্দের ব্যুৎপত্তি বা মূলের উপর নির্ভর করে। দ্বিতীয়ত শব্দের গঠন প্রক্রিয়া, শব্দটি কিভাবে গঠিত হয়েছে, সেটা কি সন্ধি সাধিত হয়ে গঠিত হয়েছে নাকি সমাস সাধিত হয়ে গঠিত হয়েছে নাকি প্রত্যয় সাধিত হয়ে গঠিত হয়েছে। 3 নম্বর শব্দের উচ্চারণ, উচ্চারণের জন্য আমাদের অনেকেরই বানান ভুল হয়। আমরা যারা কিশোরগঞ্জের মানুষ আমরা আমাদের বানান ভুলের প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে উচ্চারণ। আমরা মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করতে পারি না, আমরা ভাত খাই বলতে পারি না, আমরা বলি ভাত কাই। আর যখন আমরা ভাত কাই বলি তখন স্বাভাবিকভাবে ভয়ের জায়গায় চলে আসে ব এবং আমার বানান ভুল হয়ে যায়। এই জন্য প্রথম খেয়াল করতে হবে শব্দের উচ্চারণের দিকে। তারপর আসে বর্ণের ধ্বনিগত দিক, বর্ণের ধ্বনিগত দিক। কারণ আমাদের বাংলা ভাষায় একই বর্ণের একই ধ্বনির 2-3টে বর্ণ আছে, যেমন ন দন্ত ন মূর্ধন্য ন দন্ত মূর্ধন্য স তালব্যস্য। 5 নম্বর যুক্তাক্ষর, অনেকে আমরা যুক্তাক্ষরের উচ্চারণ বা যুক্তাক্ষরের বানান লিখতে পারেন। কিশোরগঞ্জ যখন আমরা লিখি আমরা অনেকে কিশোরগঞ্জ লিখি এইভাবে, এটার পরিবর্তে আমরা কিশোরগঞ্জ লিখি এবং এটা বেশি পরিলক্ষিত হচ্ছে ইদানিং। আমরা সবাই ফেসবুক ইউজ করি, সবাই ফেসবুক ব্যবহার করে এবং সেই ফেসবুকে কিশোরগঞ্জ বানান যখন আমি বাংলায় লিখতে যাই আমার অনেক ছাত্রছাত্রী। এবার আমরা বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম নিয়ে আলোচনা করব। বাংলা একাডেমি বাংলা বানানের নিয়মকে তৎসম শব্দের বানানের নিয়ম, তৎসম শব্দের বানানের নিয়ম নিয়ে আলোচনা করার আগে আরেকটা বিষয় তোমাদের সাথে আমি পরিষ্কার বা স্পষ্ট করে নিচ্ছি যে তৎসম শব্দ আসলে কি। যেসব শব্দ বা যেসব শব্দ অবিকৃত ভাবে বা সরাসরি বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলোকে তৎসম শব্দ বলা হয়। তৎসম শব্দের সাথে তৎসম শব্দটার সাথে ইতিমধ্যে তোমরা পরিচিত হয়েছ। তৎ মানে হচ্ছে তার, সম মানে হচ্ছে সমান, তৎসম মানে হচ্ছে তার সমান। তাহলে প্রশ্ন আসছে কার সমান, সংস্কৃতের সমান। সংস্কৃত থেকে যে শব্দগুলো সরাসরি বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। বাংলা একাডেমি তৎসম শব্দের বানানের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছেন এবং অতৎসম শব্দের বানানের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছেন। অতৎসম শব্দের তালিকায় পড়ছে তৎসম শব্দের বাইরে যে শব্দগুলো, যেমন দেশি বিদেশি মিশ্র তদ্ভব অর্ধ তৎসম এই শব্দগুলো। এখন আমরা বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম নিয়ে আজকে আলোচনা করব।
প্রথমে আমরা চলে যাচ্ছি এক নাম্বার নিয়মে। বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে, তবে যেসব শব্দের বানানে রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ উভয়ই শুদ্ধ, সেই শব্দগুলোর ক্ষেত্রে বর্তমানে রস্বই এবং রস্ব ব্যবহার করতে হবে। আমি উদাহরণ দিয়ে তোমাদের কাছে ব্যাপারটা আরো পরিষ্কার করে দিচ্ছি। তৎসময় শব্দের বানান অবিকৃত এবং অপরিবর্তিত থাকবে, তবে যেসব শব্দের বানানে রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ উভয়ই শুদ্ধ, সেই সব শব্দের বা উভয়ই ব্যবহৃত হয় সেসব শব্দের ক্ষেত্রে বর্তমানে শুধু রস্বই এবং রস্ব ব্যবহার করতে হবে। যেমন কিংবদন্তি শব্দটা যদি দীর্ঘই দিয়ে লিখি সেটা শুদ্ধ, এবং খঞ্জনি সেটা আমরা দীর্ঘই দিয়েও লিখতে পারবো, কিন্তু বর্তমানে আমরা আমাদের বাংলা একাডেমি নিয়ম বেঁধে দিয়েছে যে এই শব্দের ক্ষেত্রে রস্বই ব্যবহার করতে হবে। দুই নম্বর নিয়মে আমরা চলে যাচ্ছি। রেফ এর পর ব্যঞ্জন বর্ণে দীপ্ত হবে না, রেফ এর পর ব্যঞ্জন বর্ণে দীপ্ত হবে না। যেমন পূর্বে অর্চনা লেখা হতো না, অর্চনা রেফের পরও দুটো ব্যঞ্জন বর্ণ ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে আমরা দুটো ব্যঞ্জন বর্ণের নিয়মটা আমরা অর্চনাটা শুধু অর্চনা হবে, ব্যঞ্জন বর্ণে দীপ্ত উচ্চারণ হবে না। তারপরে আমরা চলে যাচ্ছি চার নাম্বার নিয়মে। সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পদের অন্তস্থিত ব স্থানে অনুসার হবে, যেমন ভয়ঙ্কর শুভঙ্কর। আমরা যদি এই শব্দটাকে ভাঙি তাহলে তোমাদের কাছে এই ব্যাপারটা আরো পরিষ্কার হবে যে পদের অন্তস্থিত ম বিষয়টা আসলে কি। পদের অন্তস্থিত ম মানে পদের শেষে যদি ম থাকে। এখন আমরা যদি ভয়ঙ্কর শব্দটাকে ভাঙি, ভ ভয় যোগ কর, এই ময়ের জায়গায় কেন অনুসার হবে, কারণ এর পরে কি আছে, আমার ক ধ্বনিটা আছে। তাহলে নিয়মটা হচ্ছে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকে পদের অন্তস্থিত ম স্থানে অনুসার লেখা যাবে বা অনুসার হবে, কিন্তু যদি সন্ধি সাধিত না হয় তাহলে অনুসার লেখা যাবে না, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে। যেমন বঙ্গ, কারণ বঙ্গ শব্দটা সন্ধি সাধিত শব্দ নয়, গঙ্গা এই শব্দটা সন্ধি সাধিত নয়, তাই বানান রীতির নিয়ম অনুযায়ী এখানে হবে ঙ, সেখানে অনুসার হবে না। আমরা পাঁচ নাম্বার নিয়মে যাচ্ছি। শব্দের শেষে বিসর্গ বর্জন করতে হবে, শব্দের শেষে বিসর্গ বর্জন করতে হবে। যেমন কার্যত প্রায়শ ইতস্ত ইতস্তত। পাঁচ নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষে বিসর্গ বর্জন করতে হবে। আমরা আরেকটা পর্যালোচনা করছি পাঁচটা নিয়ম। আমি আবার বলছি, প্রথম নিয়ম বা প্রথমত সংস্কৃত শব্দের বানান নির্দিষ্ট ও অপরিবর্তিত থাকবে। দুই নম্বর,
যেসব শব্দের যেসব তৎসম শব্দের বানানে হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ উভয়ই শুদ্ধ, সেসব শব্দের ক্ষেত্রে শুধু হ্রস্বই হ্রস্ব বা তাদের কার চিহ্ন ব্যবহৃত হবে। তিন নম্বর, রেফের পরে ব্যঞ্জন বর্ণে দীপ্ত হবে না, যেমন অর্চনা সূর্য। চার নম্বর, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে, যেমন ভয়ঙ্কর শুভঙ্কর, কিন্তু যদি সন্ধি সাধিত না হয় সেই ক্ষেত্রে ম হবে। পাঁচ নম্বর, রেফের পরে ব্যঞ্জন বর্ণে দীপ্ত হবে না। এই হচ্ছে আমার বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম। এছাড়া আরো বাংলা একাডেমি প্রবর্তিত বানানের নিয়ম আছে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।